গুড মর্নিং এভরিওয়ান শুরু করছি আবার একটা নতুন ব্লগ অ্যাকচুয়ালি বাড়িতে যা করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি যে কারেন্ট টাইম টাইম যেটা বাড়িতে আমরা থাকছি সেটাকে কোয়ালিটি টাইমে পরিণত করতে যখন আমরা কাজ করি তখন আমাদের মনে হয় একটু ছুটি চাই ছুটি চাই কিন্তু এখন যখন আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা বাড়িতে থাকো মনটা যেন ছটফট করছে বাইরে বেরোবার জন্য কিন্তু আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি শুধু আমি নই আমার ফ্যামিলিও যে বেসিক খাবারটুকু যতক্ষণ আমার ঘরে আছে ততক্ষণ আমি বেরোবো না নিজেকে সুস্থ রাখবো যাতে ডাক্তার দেখাবার জন্যও বাইরে না বেরোতে হয় আর এন্টারটেন করার জন্যে নিজেকে নিজের ফ্যামিলিকে হাজার একটা উপায় আমরা নিজেরাই বার করে নিতে পারবো গাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করলাম নর্মালি সাপ্তাহিক পরিষ্কার তো আমি করি আজকে একেবারে ধরে ধরে এক একটা ডাল পরিষ্কার করলাম যেগুলো ইনডোর প্ল্যান্ট তার ওপরে না ধুলোর পরত পড়ে তো সেগুলোকে প্রথমে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করলাম তারপর সুন্দরভাবে জল দিলাম তাদের পজিশন চেঞ্জ করলাম রোদে রাখবো কি ছায়ায় রাখবো সেগুলো একটু ঠিক করলাম তো এইটাতে না আমার মন ভালো থাকছে অ্যাকচুয়ালি আর আমি মনে করি মন না ভালো থাকলে শরীরে ইমিউনিটি পাওয়ারটা অনেক কমে যায় দুর্বল শরীর দুর্বল মস্তিষ্ক অনেক ভুল ভ্রান্তি মানে বাজে চিন্তাধারা নিয়ে আসে মাথার মধ্যে তো আমি একদমই চাই না যে বাড়িতে বসে আমাদের মাথায় বাজে চিন্তা আসুক শ্রী এখন ওর বাবার কাছে আছে আর আমার রান্না হচ্ছে আজকে ঝোল ভাত আর খাওয়ার সময় করব ডিম ভাজা কারণ আমার বাড়িতে মাছ একদম শেষ হয়ে গেছে শুধু আছে সবজি আর আছে ডিম ডিমের ক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে শ্রীকে দিচ্ছি গোটা একটা ডিম আমি আর শান্তনু হয়তো একটা ডিমকে অর্ধেক করে নিচ্ছি বা অমলেটটাকে অর্ধেক করে নিচ্ছি এইভাবে চালাচ্ছি অ্যাকচুয়ালি হাতে টাকা থাকা বা বাজারে জিনিসটা অ্যাভেলেবেল হওয়াটা বড় কথা না আমাদেরকে যতটা সম্ভব বাইরে কম যেতে হবে এটাই এখন আমাদের মূল মোটো তাই জন্যে বাজারে পাওয়া যাচ্ছে ছোটখাটো মুদির দোকান আমাদের খোলা আছে কিন্তু আমরা দরজার ওপারে পাই রাখছি না যতক্ষণ না পুরোপুরি রেশন খারাপ মানে শেষ হচ্ছে ততক্ষণ আমরা বাইরে যাচ্ছি না কিন্তু আমরা বাড়িতে কেমন আছি শ্রী বাড়িতে একদম একদম ঠিক আছি আর তোমরাও আমাদেরকে দেখে বাড়িতে একদম ঠিক থেকে ব্লগগুলো দেখে আশা করি তোমরা এনার্জি পাচ্ছ ভালো লাগছে আর শান্তনু করছে ওয়ার্ক ফ্রম হোম ওর এখনও চলছে কনফারেন্স কল তো দফায় দফায় চলছে ওদের ভিডিও এই কাজ চলছে তাছাড়া ডাটা পাঠানো হচ্ছে আর সব থেকে মানে একটা বাজে ব্যাপার হচ্ছে যে বাড়িতে নেট কাজ করছে না নেটটাও যে এইভাবে এখন ধোকা দেবে এটা ভাবার ব্যাপার না আমার রান্নাঘরে মোটামুটি রান্নার সমস্ত ফাঁকা হয়ে গেছে শান্তনু অ্যাকচুয়ালি আমার ফোনের স্ট্যান্ডটাকে নিয়ে সেটার সাথে ফোনটাকে লাগিয়ে তার সাথে কনফারেন্স করছে অ্যাকচুয়ালি ওইভাবে মানে হাতে ধরে আর কতক্ষণ কথা বলতে পারে তো আমি বললাম যে আমার ফোনের স্ট্যান্ডটা ব্যবহার করতে পারো ওয়ার্ড্রপ পরিষ্কার করা মানে জামাকাপড় গোছানো তো খুব ধুলো বালির কাজ নয় কিন্তু আমি অ্যাকচুয়ালি চা বান্না করেছি এই নাইটিটাই পরে আছি তো স্নান করে পুজোটা সেরে নিই তারপর আমি আজকে ওয়ার্ড্রপ গোছাবো আর আমাকে কে হেল্প করবে

চুলগুলোকে ভালো করে আছড়ে দিলাম কে বলবে মানে এত দৌড়োদৌড়ি করছে বাড়ি এইটুকু বাড়ির মধ্যে যে ঘেমে জ্যাপ জ্যাপ করছে মাথায় স্ত্রীকে মাথায় লেবু দিয়ে ভালোভাবে স্নান করিয়ে দিয়েছি যাতে চুলের গন্ধ না থাকে তারপর আমি স্নান করতে যাওয়ার আগে একদম বিছানাটা ভালোভাবে পরিষ্কার করছি বিছানার চাদর পাল্টাচ্ছি আর দেখো আমাকে কে হেল্প করছে কাজে শ্রী অ্যাকচুয়ালি স্ত্রীকে মানে একটু ব্যস্ত রাখার চেষ্টা সারা দিন বাড়ির মধ্যে থেকেও বাচ্চাদেরকে নানা রকম কাজে যদি ইনভলভ করে রাখা যায় তাহলে ওদের কিন্তু সময়টা খুব ভালোভাবে কেটে যায় তোমরা কমেন্টে জানা জানিও যদি বাচ্চাদেরকে বিজি রাখার কোনো কিছু জানতে চাও মানে আমি কীভাবে স্ত্রীকে কি কি করে বিজি রাখছি এটা দেখে যেমন বুঝতেই পারছো ও আমাকে নানারকম কাজে যেটা ও পারবে সেই সব কাজে ও আমাকে হেল্প করছে আর তারপরে অবশ্যই আমি ওকে খুব সুন্দর করে থ্যাংক ইউ বলি অ্যাপ্রিশিয়েট করি যাতে ওর কনফিডেন্সটা বাড়ে গ্রো করে তারপরে ও আঁকছে ছবি অ্যাকচুয়ালি ও কার্ড তৈরি করছে আমি ওকে বলেছি কার্ড তৈরি করতে তার ভেতরে চিঠি লিখতে যাতে করে স্কুলের বন্ধুদেরকে দাদা দিদির সাথে যখন ওর দেখা হবে তখন ওইগুলো আবার ওদের দেবে ওয়ার্ড্রপটা গোছাবো কিছু মনে করো না এই ভয়ঙ্কর অবস্থাটা তোমাদের চোখের সামনে তুলে ধরছি এই অবস্থায় হয়ে আছে অ্যাকচুয়ালি যত শীতের জামাকাপড় ছিল এখানে শাড়িগুলো ঝোলানো থাকার জন্য শীতের জামাকাপড় রাখার অসুবিধে হচ্ছিল আর সেই জন্যই না সব শাড়িগুলোকে নামিয়ে এভাবে থাকে থাকে রাখতে হচ্ছিল শীতের জামাকাপড় তারপর জাস্ট কী বলবো ব্যবহার করে করে এখন এই ভয়ঙ্কর অবস্থায় এসে দাঁড়িয়েছে যার জন্য আমি গোছানোর টাইমই পাচ্ছিলাম না শাড়ি খুব একটা পরি না বলতে গেলে কোনো অনুষ্ঠান ছাড়া পরাই হয় না সেরকমভাবে তো শাড়িগুলো না আমি ঠিক গোছানোই হচ্ছিল না বাকি নিচের অবস্থাও সেই রকমই টাইনে নাইনে নাই হয়ে আছে আর আমার এই সিঙ্গল ডোরটার অবস্থা হচ্ছে এই রকম অর্ধেক লং ড্রেস এখানে থাকে আমার সমস্ত লং ফ্রক বা ফ্রক আর কি নি লেন্থ হোক লং হোক সব এখানে থাকে নিচটায় থাকে কিছু জিনিস তার নিচে থাকে কিছু জিনিস এগুলোরও অবস্থা বেহাল তো এই দুর্গতি এটাকে গোছাতে হবে গুছিয়ে নিই কীভাবে সেগ্রিগেট করব তারপর দেখাচ্ছি তোমাদেরকে কারণ গোছাতে গোছাতে যদি ভিডিও করি ভিডিওটা আননেসেসারি অনেক লম্বা হয়ে যাবে সুতরাং আমি আগে গুছিয়ে নিই তারপর তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি যে কি গোছালাম তো পুরো ওয়ার্ড্রপটা গোছাতে আমার প্রচুর সময় লেগে গেছে কারণ যা অবস্থা ছিল মানে খিচুড়ি মার্কা সেটার জন্য সত্যি আমাকে অনেকটা সময় দিতে হয়েছে তাই জন্য গিয়ে আগে আমরা পেট পুজোটা সেরে নিলাম এটা একটা থ্রি ডোর ওয়ার্ড্রপ এরকম ওটা সিঙ্গল ডোর এটা নর্মাল খুব নর্মাল কোনো কারুকার্য করা আমি কিছু কিনিনি এখানে অনেক ডিজাইন করাও ছিল কিন্তু আমি ডিজাইন করা নিই নি কারণ সেগুলো ফাঁকে ফাঁকে ধুলো টুলো পরে হয় আর এটা অনলাইন থেকেও কেনা না এটা বহরমপুরের একটা লোকাল শপ থেকে কেনা এটা আমার গিফট ছিল তো এই গিফটটা আমাকে শান্তনু দিয়েছিল সেইটারও আমার কাছে চ্যানেলে ব্লগ আছে তোমরা দেখতে পারো আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আর ভিডিওটা কমপ্লিট দেখো ভিডিওর এন্ডেও এই ভিডিওগুলোর পুরনো দুটো ভিডিওর লিংক দিয়ে রাখবো যে ওটা কবে এলো কোথা থেকে নিলাম তাছাড়া কিভাবে প্রথমবার সাজিয়েছিলাম সাজানো তো চেঞ্জ হতেই থাকে যখনই আমি আমার আলমারি গোছাই তখনই এক একবার এক এক রকম গোছাই এই এই পজিশনে বেশ কিছুদিন থাকবে তারপর আবার কিছু আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ করব। এইভাবে গুছিয়েছি ওপরে আছে সমস্ত কুর্তি এখানে আছে সব লেগিংস এখানে আছে কিছু কুর্তি আছে এখানে কিছু চুড়িদার এটার সাথে ইমোশন আছে কানেক্টেড তো পরে হবে কখনো ওই নিয়ে এইখানে আছে সমস্ত আমার লং ফ্রক নি লেন্থ ফ্রক একদম নিচের তাকটায় আছে আমার ডেলি ওয়ার থ্রি কোয়ার্টার প্যান্ট তারপর ট্র্যাক স্যুট জিন্স আর ওদিকে আছে সমস্ত আমার টি শার্ট অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমার রোজ যে জামা কাপড়গুলো প্রয়োজন হয় সব সেগুলো আছে সমস্ত প্রয়োজনীয় কুর্তি চোখের সামনে থাকবে কারণ এগুলো আমার লাগে ডেলি কুর্তির সাথে আগে এগুলো ছিল নিচে নিচে কুর্তিও ছিল আর লেগিংস ছিল নিচে তো সবগুলোকে ওপরে তুলে দিলাম যাতে আমার চোখের সামনে থাকে দেখতে পারি আর যদি তোমাদের আমার যেহেতু এটা একার আলমারি আর প্রয়োজ আলমারির তুলনায় জামাকাপড় কম সেই জন্য আমি কোনো বক্স করে রাখিনি নর্মালি তোমরা বক্স করে রাখতে পারো বক্সের মধ্যেও সেগ্রিগেট করে রাখতে পারো আগে যখন আমার একটাই আলমারি ছিল তখন শান্তনুর শ্রীর আমার সমস্ত একটা আলমারিতেই যখন রাখতাম তখন আমরা ঝুড়ি বা বাস্কেট ব্যবহার করতাম বক্স সেইগুলোর মধ্যে সেগ্রিগেট করে রাখতাম নিতে বার করতে গোছাতে সুবিধে হতো এখন অসুবিধে হয় না বলে আমি বক্সগুলো সমস্ত বার করে দিয়েছি আর এইখানটায় আছে আমার যাবতীয় ইনার গুলো অ্যাকচুয়ালি যাতে সেপ নষ্ট না হয় তো সমস্ত আর খুঁজে পাওয়া যায় সেই জন্য আমি ওইখানটায় রেখেছি এবার কুর্তিগুলো কি করে সেগ্রিগেট করেছি সেটা বলি যত ইয়েলো কালারের হ্যাঙ্গার দেখছো সেই কুর্তিগুলো লং ফ্রকের মতো পরা যায় আবার লেগিংসের সাথে কুর্তি হিসেবেও পরা যায় তারপর আছে কিছু নর্মাল আর শেষের দিকে কিছু রেখে রাখি আমি যেগুলো জিন্সের সাথে মানে লং কুর্তি নয় যেগুলো নি থেকেও ছোটো জিন্সের সাথে পরা যায় যে কুর্তিগুলো ইন্ডো ওয়েস্টার্ন স্টাইল হয় সেইগুলো আমি রেখেছি একদিকে আর এখানে আছে সব আমার কুর্তি যেগুলো আমি এখনও একবারও পরিনি এই যে ট্যাগ ট্যাগগুলোও সমস্ত আছে তো এইগুলো সেই কুর্তি আর এই চুড়িদারগুলো অ্যাকচুয়ালি শান্তনুর দেওয়া গিফট সময় সময় নানা সময় খুব সুন্দর চুড়িদার এগুলো গোল ফ্রক এর মতো চুড়িদার পুরো কাজ করা তবে এগুলো করার মতো নয় আমার যত জামা কাপড় দেখছো সমস্ত কটন বেস যেহেতু একবার গরমকাল এসছে তো গরমকালের জন্যই আমি গুছিয়ে রেখেছি যত কটন নয় এমন মেটেরিয়াল যা ছিল সব আমি সরিয়ে দিয়েছি দেখি আছে এদিকে শাড়ি খুব একটা মানে বেশি ফ্রিকুয়েন্টলি পরি না তাই শাড়িগুলোকে আমি এদিকে দিয়ে দিয়েছি আগে ছিল লং ফ্রক এবার দিয়েছি শাড়ি এগুলো সমস্ত হচ্ছে খাদি কটনের শাড়ি যেগুলো গরমে পরা যাবে চটপট পরে নেওয়া যাবে এই শাড়িগুলো একটু ভারী গোছের শাড়ি যদিও এটা নয় এটা বাদ দিয়ে এগুলো হচ্ছে ভারী শাড়ি বলতে পারো খুব ফ্রিকোয়েন্টলি আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো প্রোগ্রাম ছিল কোয়ারেন্টাইনের আগে অবধি শাড়িগুলো সমস্ত পরা হয়েছে তারপর কেচে নেওয়া হয়েছে কিন্তু এগুলোকে ইস্ত্রি করতে দেওয়া হয়নি কিছু শাড়ি যাবে ড্রাই ক্লিন ক্লিনিংয়ের জন্যে তো এগুলো সমস্ত এখানে রাখা আছে আপাতত পরে ওগুলো হ্যাঙ্গার দিয়ে ওপরে আমি টাঙিয়েও দিতে পারি এখন ঠিক নেই আর এখানে আছে আমার ডেলি নাইটি যেগুলো আমি পরি সেগুলো আর এই জিনিসটা একটা জিনিস দেখায় এই বক্সটার মধ্যে আছে আমার ডেলি ইউজের ব্লাউজ তো এইটাকে না আমি একটা বাস্কেটটাকে একটা হ্যাঙ্গারের সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছি কারণ বাস্কেটটা রাখার আমি কোনো জায়গা পাচ্ছিলাম না শাড়ির ওপরে রাখবো না বলেই ওখানে ঝুলিয়ে দিয়েছি তোমরা এরমভাবে কিন্তু ঝুলিয়ে রাখতে পারো জায়গা কম লাগে অনেক জিনিস কিন্তু এভাবে আঁটে তো এই হলো আমার পুরো ওয়ার্ড্রপের ওভারঅল লুক খুব বেশি কিছু ঝকমারি নেই খুব নর্মাল মানুষ আমি নর্মালি সাজানো গোছানো থাকে আমি সেভাবেই সাজাই আলমারি যেভাবে আমার খুঁজে পেতে সুবিধে হয় আর বলেছিলাম অনেকেই বলেছিল যে আমার কুর্তি কি আছে সেগুলো দেখাতে অ্যাকচুয়ালি এক একটা ভিডিওতে এক একটা কুর্তি তো তোমরা দেখেই চল মানে এই এই কুর্তিগুলো এইটা এটা মানে পরে আমি ভিডিওতে পড়েছি দেখেছো তবুও একটা ভিডিও আমি আলাদাভাবে করব ভেবেছিলাম আজকের ভিডিওটাতেই আমি কুর্তিগুলো আলাদাভাবে দেখাবো কিন্তু এই ভিডিওটাতে যদি আমি আমার কুর্তি কালেকশান অ্যাড করতে যাই তাহলে ভিডিওটা আননেসেসারি অনেক লম্বা হয়ে যাবে এত লম্বা ভিডিও বোরিং লাগে অ্যাকচুয়ালি দেখতে আমার তো নিজেরই ভালো লাগে না কারণ তাহলে অন্যদের ভিডিও কখন দেখব সবাই যে আমার ভিডিওই দেখবে তা তো নয় তাই জন্য ছোট ছোট ভিডিও করছি যাতে তোমরা বোর না হও যাতে আমার সাথে সাথে আরও ব্লগারদেরকে এই সময়ে দেখতে পারো এন্টারটেন করতে পারো নিজেদেরকে সেই সাথে রিকোয়েস্ট করছি যদি সত্যি এতটুকুও ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করো আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করো খুব ভালো লাগ লাগবে আমার আর আমি নেক্সট মানে এখনই আমি পুরোটা শ্যুট করে রাখছি যে আমার কি কুর্তি কালেকশান আছে কিন্তু তার জন্যে আমি আলাদা একটা ভিডিও করব এই ভিডিওর সাথে আমি সেটাকে অ্যাড করছি না ভিডিওটা পরের দিন পাবলিশ করব আর শ্রী কী করছে ওটা কি ম্যাকডোনাল্ড ওয়াও ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছ খাওয়া যাবে ভালো লাগছে আর এগুলো কি বার্গার কাগজ কেটে কেটে খেলতে কি ভালো লাগে তাই না আহারে সবাইকে একটু টাটা করে দাও টাটা